আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব গরম খবর। রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং ফিলিস্তিন ইস্যুতে পাশ্চাত্যের দ্বৈত অবস্থানের কড়া সমালোচনা জানিয়ে দিব। এদিকে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের পরে সংসদীয় অধিবেশন হস্তগত। আরও জানিয়ে দিব ইউক্রেনে নো ফ্লাই জোনের বিপক্ষে জার্মানি। আরও জানিয়ে দিচ্ছে রাশিয়ার তেলের বিকল্প নেই বলছে আমিরাত। জানিয়ে দিচ্ছে রুশ সেনাদের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ। দর্শক জানিয়ে দিব পশ্চিমবঙ্গ বিধানসভায় হাতাহাতি মারামারি। সর্বশেষে জানিয়ে দেব ইউক্রেনকে পরামর্শে যুদ্ধ অপরাধ আইনজীবী নিয়োগ যুক্তরাজ্যের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোথা থেকে শুনছেন এবং দেখছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং ফিলিস্তিন ইস্যুতে পাশ্চাত্যের দ্বৈত অবস্থানের কড়া সমালোচনা। ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মোহাম্মদ আব্বাস ইহুদিবাদ ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনি জনগণের সংঘাত এবং ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার সংঘাতের ব্যাপারে পশ্চিমা দেশগুলো ত্রিমুখী অবস্থানের কড়া সমালোচনা করেছেন। ইউক্রেনের সামরিক অভিযান চালানোর কারণে রাশিয়ার উপর পাশ্চাত্য দেশগুলো হাজার রকমের নিষেধাজ্ঞা আরোপ করেছে। অথচ দশকের পর দশক ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল আগ্রাসন চালিয়ে এলেও তা নিয়ে পাশ্চাত্যের মুখে কোনো দুঃশব্দ নেই। এ বিষয়টি নিয়ে প্রেসিডেন্ট মোহাম্মদ আব্বাস পশ্চিমা দেশগুলোর কড়া সমালোচনা করেন। গতকাল ফিলিস্তিন সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নিয়ে মোহাম্মদ আব্বাস বলেন, ইউরোপের চলমান ঘটনাবলী এবং ইহুদিবাদী ইসরায়েল অব্যাহত বর্বরতার প্রশ্নে পাশ্চাত্যের দেশগুলো ত্রিমুখী আচরণকে স্পষ্ট করে দিয়েছে। মোহাম্মদ আব্বাস বলেছেন, ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী সেনারা জাতিগত নিধন অভিযান চালিয়ে গেলেও ইসরায়েলকে এ ব্যাপারে দায়ী করার জন্য কোনো দেশের পক্ষ থেকে কোনো রকমের উদ্বেগ দেখায় না। বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, আমরা ফিলিস্তিনের জনগণ ও সরকারের সঙ্গে সম্পর্ক পুনর্নির্মাণের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। খবরে বিবিসির। ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের পক্ষে সংসদীয় অধিবেশন হস্তগত। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে জায়ের করা অনাস্থা প্রস্তাবের বিষয়ে আলোচনার জন্য জাতীয় পরিষদের বহুল প্রত্যাশিত অধিবেশনে বিরোধী দলীয় নেতা সেহরাব শরীফ প্রস্তাব পেশ করার পরে 31 মার্চ পর্যন্ত মুলতুবি করা হয়েছিল। সোমবারের অধিবেশনে সভাপতিত্ব করেন জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম সুরি। ন্যাশনাল অ্যাসেম্বলিতে পরিশোধিত দলের নেতা সেহরাব শরীফ নিম্নকক্ষে প্রস্তাব পেশ করেন, যার সমর্থনে আইন প্রণেতাদের সংখ্যা নির্ধারণের জন্য গণনা পদ্ধতি অনুসরণ করে। 155 জনের বেশি আইন প্রণেতা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রস্তাব উত্থাপনের পক্ষে ছিলেন। গণনা শেষে ডেপুটি স্পিকার সেহরাবকে প্রস্তাব পেশ করার অনুমতি দেন। এই রেজলিউশনের মাধ্যমে ইসলামিক রিপাবলিক অব পাকিস্তানের সংবিধানের 95 অনুচ্ছেদের 1 ধারার অধীনে এই সাউদের সিদ্ধান্ত নেয় যে এটি প্রধানমন্ত্রীর জবাব ইমরান খান নিজামুদ্দিনের উপর কোনো আনাস্থা রাখে না এবং ফলস্বরূপ তিনি ধারার অধীনে ক্ষমতা থেকে পদত্যাগ করেন। পিএমএল সভাপতি বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রস্তাব পেশ করার পরে 31 মার্চ স্থানীয় সময় বিকেলে 4টা পর্যন্ত অধিবেশন হস্তগত করা হয়। উল্লেখ্য, গত 25 মার্চ সংসদের নিম্নকক্ষে আনাস্থা প্রস্তাব গ্রহণের জন্য নির্ধারিত ছিল, কিন্তু একজন সংসদ সদস্যের মৃত্যুতে সংসদীয় ঐতিহ্য অনুসরণ করে শুধুমাত্র সুরা ফাতেহা পাঠ করা হয়েছিল এবং বক্তৃতা দেওয়া হয়েছিল, যার পরে স্পিকার সোমবার পর্যন্ত সংসদের অধিবেশন মুলতুবি করেন। ইউক্রেনে নো ফ্লাই জোনের বিপক্ষে জার্মানি। জার্মানি ইউক্রেনে ন্যাটো শান্তিরক্ষী পাঠানো ও নো ফ্লাই জোন ঘোষণার বিপক্ষে। জার্মান চ্যান্সেলর এআরডি টিভি চ্যানেলকে কথা বলেন। তিনি বলেছেন, আমরা সেখানে সামরিক ক্ষেত্রে কাজ করব না, যদিও কেউ এতে শান্তিরক্ষী বাহিনী বলে। তিনি বলেছেন, আমরা সেখানে একটি নো ফ্লাই জোন তৈরি করতে চাই না। তিনি জানান, তিনি ইউক্রেনকে সাহায্য করার জন্য কিছু করছেন। তার মতে বর্তমান রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রধান হাতিয়ার। এর আগে ওয়ারশো পশ্চিমা ইউক্রেনে ন্যাটো শান্তিরক্ষা মিশন পাঠানোর প্রস্তাব করেছে ছিলেন পলিশ প্রেসিডেন্ট আরেন্দু দুদা। 24 মার্চ ন্যাটো শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে তার প্রস্তাব জমা দেওয়ার পরিকল্পনা করেছিলেন। বৈঠকের পরে ন্যাটোর মহাসচিব স্টেনটেনবার্গ বলেছিলেন যে ন্যাটো ইউক্রেনে সেনা পাঠাবে না, কারণ এটি রাশিয়ার সঙ্গে পূর্ণমাত্রার সংঘাতের দিকে নিয়ে যাবে। গত 24 ফেব্রুয়ারি রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি টেলিভিশনে ভাষণে বলেছিলেন যে ডানবাস প্রজাতন্ত্রের প্রধানের অনুরোধের প্রক্রিয়ায় তিনি পাশ্চাত্যের শিকার লোকদের রক্ষা করার জন্য একটি বিশেষ সামরিক অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে মস্কো ইউক্রেনে অঞ্চল দখলের কোনো পরিকল্পনা নেই। এরপরে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য এবং অন্যান্য কয়েকটি দেশ রাশিয়ার আইনি ব্যবস্থা এবং ব্যক্তিগত বিরুদ্ধে নিষেধাজ্ঞা পরিবর্তনের ঘোষণা দিয়েছে। সূত্র বিবিসি।
রাশিয়ার তেলের বিকল্প নেই বলছে আমিরাত। ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়ার উপর যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর একের পর এক নিষেধাজ্ঞায় তেলের দাম 14 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল। বাজার এখন স্থিতিশীল। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র আরব আমিরাতের জ্বালানি বিষয়ক মন্ত্রী বলেছেন, বাজারে রাশিয়ার তেল প্রয়োজন, রাশিয়ার তেলের কোনো বিকল্প নেই। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাতের জ্বালানি বিষয়ক মন্ত্রী সুলাইমান আল সাউদ আজ সোমবার রাশিয়ার তেল নিয়ে এসব কথা বলেন। সুলাইমান সৌদ বলেছেন, জ্বালানি বাজারে রাশিয়ার তেলের প্রয়োজন এবং রাশিয়া যে পরিমাণ তেল উৎপাদন করে রাশিয়ার বিকল্প কোনো দেশ নেই। তিনি বলেছেন, ওপেকে প্লাসের ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে, রাজনীতি যেন জোটকে বিভ্রান্ত করতে না পারে। রাশিয়া ইউক্রেন বিশেষ সামরিক অভিযান শুরুর পর জ্বালানি তেলের দাম তরতর করে বাড়তে থাকে। ছয় মাস ফ্রন্ট ক্রুজের দাম 14 বছরের সর্বোচ্চ, প্রতি ব্যারেল $150 উঠে যায়। তেলের বৈশ্বিক বাজারে একক দেশের হুমকি মোকাবেলায় বিভিন্ন সময় একে অন্যকে নিয়ে জোট গঠন করেছে অনেক দেশ, তবে এখনও পর্যন্ত বড় কয়েকটি দেশের বিকল্প তৈরি করা সম্ভব হয়নি। রুশের সেনাদের বিরুদ্ধে ধর্ষণ ও নিপীড়নের অভিযোগ। ইউক্রেন যুদ্ধের অংশ নিয়ে রাশিয়ার সেনাদের বিরুদ্ধে ধর্ষণ ও নিপীড়নের অভিযোগ তুলেছে ইউক্রেনের একজন নারী আইন প্রণেতা। একে টেলিভিশন সাক্ষাৎকারে মারিও মিসবেন্ডের কিবের উত্তর দিকে ব্রোভারিপে সন্তানের সামনে এক নারীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ তুলেছেন তিনি। গার্ডিয়ানের খবরে বলা হয়, গত বুধবার ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল ইরিয়ানা লাভিভ বলেছেন, ব্রোভারিতে একজন নারীকে ধর্ষণের ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। মার্কিন গণমাধ্যম স্কাই নিউজ ইউক্রেনের নারী আইন প্রণেতা মারিয়া বেজমিন বলেছেন, সম্প্রতি একটি ধর্ষণের ঘটনা ঘটেছে যেটা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এর কারণে ঘটনাটি তদন্ত সংরক্ষণ করা হয়েছে এবং প্রসিকিউটর কার্যালয় একটি তদন্ত করছে, তবে আমরা এই ঘটনা বিস্তারিত কিছু জানতে চাচ্ছি না। তার অভিযোগ, কিয়েভের উপকণ্ঠে একটি ব্যক্তিকে গুলি করে হত্যার পর ওর সহকর্মী সন্তানদের সামনে ওই ব্যক্তিকে স্ত্রীকে কয়েকজন ধর্ষণ করা হয়। বাবাকে গুলি করে হত্যা ও মাকে ধর্ষণের পর শিশুটাকে রুশ সেনারা হুমকি দেন বলেও মারিয়া গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়। তিনি বলেছেন, ন্যায় বিচার করতে হলে এসব ঘটনার তদন্ত সংরক্ষণ করা উচিত। ধর্ষণ ও যৌন নিপীড়নকে যুদ্ধ অপরত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মনে করা হয়। পশ্চিমবঙ্গ বিধানসভায় হাতাহাতি। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাটে 10 জনকে কুপিয়ে হত্যার ঘটনায় আলোচনার দাবিতে রাজ্যসভায় মারপিটের ঘটনা ঘটল। আজ সোমবার এ দাবিতে ক্ষমতাসীন তৃণমূল ও বিরোধী দল বিজেপির মধ্যে এই মারপিটের ঘটনা ঘটেছে। এতে নাক ফেটে যায় তৃণমূল বিধায়ক অসীম মজুমদারের, তাতে বিজেপি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ ছিল বিধানসভার বাজেট অধিবেশনের শেষ দিন। বিরোধী দলের নেতা বিজেপি বিধায়ক শিবেন্দু অধিকারের ভাষণ দেওয়ার কথা ছিল আজ। অধিবেশন শুরু হলে শুভেন্দু অধিকারী তাদের আলোচনার জন্য 2 ঘন্টার সময় চেয়েছিলেন। আজ রামপুরহাট হত্যাকাণ্ড ও রাজ্যে আইন শৃঙ্খলার অবনতির প্রসঙ্গে আলোচনার সুযোগ করে দিতে হবে। এই হত্যাকাণ্ডের পর মুখ্যমন্ত্রী কোনো বিবৃতি দেননি, তৃণমূল মুখ খোলেননি বিধানসভায়, তাই তারা মুখ্যমন্ত্রীর বিবৃতির পাশাপাশি রামপুরহাট কাণ্ড নিয়ে আলোচনার দাবি তোলেন। কিন্তু বিধানসভা স্পিকার এই দাবি খারিজ করে দিলে প্রতিবাদ শুরু করেন বিজেপির বিধায়করা। তারা ওয়েলে নামে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এক পর্যায়ে তারা স্পিকারের চেয়ারের দিকে এগিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিজেপির বিধায়কের মধ্যে কথা কাটাকাটি, হাতাহাতি এবং শেষ পর্যায়ে মারামারি। এক পর্যায়ে উভয় দলের বিধায়করা একে অপরের উপর চড়াও হয়। শুরু হয় মারপিট। বিজেপি বলেছে, বিধানসভার বিজেপির দলীয় মুখ্য সচিব মনোজ টিকবারের জামা ছিঁড়ে দেওয়া হয়, কিল ঘুষি মারা হয়, আহত করে দেওয়া হয়। পরে অবশ্য বিজেপির বিধায়করা বিধানসভার অধিবেশন থেকে ওয়ার্কআউট করেন। এ ঘটনায় আহত মঞ্জুম মজুমদার দাবি করেছেন, তাকে বিজেপির বিধায়ক ও বিধানসভার বিরোধী দলের নেতারা শুভেন্দু অধিকারী ঘুষি মেরে আহত করেছেন। অন্যদিকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, তার দলের 8 বিধায়ককে মেরেছেন তৃণমূল বিধায়করা। তিনি আরও দাবি করেছেন, তারা বিধায়ক শিশির বর্ষণ, লক্ষণ আড়াই, চন্দা, আরণী, তাপসী মণ্ডলকে বেধমক মেরে হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন। এই ঘটনায় তৃণমূল বিধায়ক ও কলকাতার মেয়র ফাহমিদ হাকিম বিধায়ক এই ন্যাকারজনক ঘটনার জন্য বিজেপিকে দায়ী করে বিজেপির এই মারপিটের সঙ্গে যুক্ত বিধায়কের অবিলম্বে বহিষ্কারের দাবি তোলেন।